হ্যালো ফ্রেন্ড ডিডি কোচিংয়ের সকলকে স্বাগত জানাই আমরা আজ এই মুহূর্তে এই ভিডিওটি বানাচ্ছি আমাদের কিছু ছাত্র জন্য যারা আমাদের মেল করেছো বা কমেন্ট করেছ কমেন্ট করে তোমরা তোমাদের সমস্যার কথা জানিয়েছ প্রত্যেককে আলাদা আলাদাভাবে আমরা মেল বা রিপ্লাইয়ে উত্তর দিচ্ছি না আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বেশ কিছু কথা বলতে চাইছি যে বিষয়টি ঘটেছে সেই বিষয়টি হলো ইউজিসি এন বাংলার এক্সামের ডেট পড়েছে তেইশে সেপ্টেম্বর আজ আমরা যে মুহূর্তে ভিডিওটি বানাচ্ছি আজ উনিশে সেপ্টেম্বর এখনো পর্যন্ত দাঁড়িয়ে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো এখনও ইউজিসি এন নেটের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কিন্তু রিলিজ হয়নি তবে এক্সাম সিটি দেখা যাচ্ছে অর্থাৎ কোন শহরে তোমার এক্সাম পড়েছে সেই সিটির নাম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমরা অনেকেই ইতিমধ্যে সেটি দেখে ফেলেছো যদি কোনো পরীক্ষার্থী এখনো দেখো নি তাহলে তোমাদের জানিয়ে দিচ্ছি আমরা আমাদের এই ভিডিও নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ দিয়ে তোমরা দেখে নেবে তোমাদের কোন শহরে সিট পড়েছে ইউজিসি ইন্টারনেটের বাংলা পরীক্ষার এখন বিষয় হলো এক্সাম সিটি দেখতে গিয়ে অনেকেই দেখতে পাচ্ছ তোমাদের ফর্ম ফিল সময় যে চয়েস দিয়েছিলে অর্থাৎ ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস ফোর্থ চয়েস অনেকের বিষয় হয়েছে যে থার্ড চয়েস পর্যন্ত ফার্স্ট সেকেন্ড থার্ড চয়েস একটিতেও সে মানে কোনোভাবে সেন্টার না এসে ফোর্থ চয়েসে তোমাদের সেন্টার পড়েছে আবার অনেকের দেখা যাচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চয়েসে সিট না পড়ে তোমাদের তোমরা যেভাবে জানাচ্ছ আমাদের যে অন্য কোনো একটি চয়েসে তোমাদের সিট পড়েছে যেটা ইউজিসি এন টি নেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সেই লিংকে ক্লিক করে দেখেছ তবে এখনও কিন্তু অ্যাডমিট আসেনি যাই হোক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা জানতে চাইছো যে কোনোভাবে তোমাদের এক্সাম সিটি অর্থাৎ সেই শহরটি পরিবর্তন করতে পারবে কিনা এক কথায় এর উত্তর হলো তোমরা করতে পারো বা করতে পারা যেতে পারে তবে এই প্রসঙ্গে শেষ পর্যন্ত আমি যে কথাগুলো বলবো তোমরা সেই কথাগুলি অবশ্যই শুনবে না হলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারো ইউজিসি এন নেটের যোগাযোগের মাধ্যম হিসাবে ইমেল এবং ফোন নাম্বার আমরা এখানে দিয়ে দিয়েছি ইউজিসি এন যোগাযোগের জন্য কোনো সমস্যার জন্য যে হেল্প ডেস্ক সেই হেল্প ডেস্কে যে ইমেলটি রয়েছে সেটি হলো ইউজিসি নেট অ্যাট দা রেট ডট এসি ডট ইন এবং ফোন নাম্বার দুটি ফোন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে জিরো ডবল ওয়ান সিক্স নাইন ডবল টু ডবল সেভেন ডবল জিরো জিরো ডবল ওয়ান ফোর জিরো সেভেন ফাইভ নাইন ট্রিপল জিরো এই হলো দুটি ফোন নাম্বার তোমরা ফোন করতে পারো ফোন করে তোমাদের সমস্যার কথা জানাতে পারো বা তোমরা মেল করে সেই মেলে বিস্তারিতভাবে সমস্ত কিছু লিখে তোমরা জানাতে পারো যে তোমরা এক্সাম সেটি চেঞ্জ করতে চাইছো তবে দাঁড়াও এই সমস্ত কিছু করার পূর্বে আমরা তোমাদের যে কথাগুলি বলতে চাইছি যেহেতু সময় খুব কম আজ উনিশ তারিখ কেউ হয়তো কাল গিয়ে এই ভিডিওটি দেখবে এখন সেখানে হয়তো অ্যাডমিট তোমাদের চলে আসতে পারে আগামীকাল যদি চলে আসে অ্যাডমিট দেখলে এবং অ্যাডমিট দেখেও তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পছন্দের যে চয়েস সেই চয়েসে তোমাদের সিট পড়েনি সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা ভাবছ যে মেল করব কিনা বা ফোন করব কিনা এবং সেটা পরিবর্তন করার চেষ্টা করব কিনা আমি এই মুহূর্তে তোমাদের একটা কথা বলবো যদি তোমরা দেখো যে কোনোভাবে তোমরা সেই সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে পারবে সমস্যা হবে একদম কাছে নেই একটু দূর হবে তবুও তোমরা যদি পারো একান্তভাবেই যদি না পারো সেটা আলাদা বিষয় যদি পারো তাহলে এই পরিবর্তনের রাস্তায় না যাওয়াই ভালো এবার আমি তোমাদের বারণ করলাম কেউ হয়তো গেলে না কিন্তু তোমার কোনো এক বন্ধু কিন্তু আবেদন করলো সে খুব সুন্দর কাছাকাছি পেয়ে গেল হতেও পারে এই বিষয়টা কিন্তু হতে পারে এই রিক্সটা কিন্তু নিজেকে নিতে হবে আমি এর বারণ করার বা নিষেধ করার কারণ কিছু বলতে চাইছি ভেবে নাও সময় খুব কম একদম শেষ মুহূর্তে গিয়ে তুমি জানতে পারলে যে তোমার এক্সাম যে সিট যেখানে পড়েছে সেটা পরিবর্তন হয়েছে এবং তখন সেই মুহূর্তে তোমার হঠাৎ করে ডিসিশান নিতে হবে আবার কিছু ব্যতিক্রম রয়েছে সেই প্রসঙ্গও জানিয়ে দিই বিগত বছর এর আগের বছর কিছু শিলিগুড়ির পরীক্ষার্থীর তাদের ধানবাদে সিট পড়েছিল সেই বিষয় একই বিষয় তারাও সেই সময় আবেদন করেছিল পাশাপাশি আরও অনেক পরীক্ষার্থী যাদের যারা ফার্স্ট চয়েস হিসাবে দুর্গাপুর গিয়েছিল। সেই সমস্ত পরীক্ষার্থী মূলত আমাদের সাথে যারা যোগাযোগ করেছিল তাদের বিষয়ে আমরা বলতে চাইছি সে চেয়েছিল যে দুর্গাপুরে তার সিট পড়ুক কিন্তু ব্যতিক্রমভাবে কোনোভাবে তারও সিট পড়ে গিয়েছিল ধানবাদে এখন দেখা গেলো যাদের শিলিগুড়িতে বাড়ি যারা শিলিগুড়ি থেকে যারা শিলিগুড়িতে সিট চাইছিল তাদের সিট পড়ে গিয়েছিল ধানবাদে তারা ইউজিসি এন নেটের এই অফিসিয়াল ওয়েবসাইটে মেল করেছিল এবং মেল করার পর তাদের কিন্তু সিট পরিবর্তন হয়েছিল এবং শিলিগুড়িতে তারা সিট পেয়েছিল যেটা আমরা শেষ মুহূর্ত পর্যন্ত জানতে পেরেছিলাম কিন্তু প্রবলেম হয়েছিল কি সেই সমস্ত পরীক্ষার্থী যারা দুর্গাপুরে যারা সিট চেয়েছিল। তাদের ধানবাদে পড়ে গিয়েছিল তারা চাইছিল যাতে তাদের সিটটা দুর্গাপুরে পড়ুক তারাও সেই সময় মেল করেছিল এখন দেখা গেল যে তাদের সিট চলে গেল ধানবাদ থেকে শিলিগুড়িতে অর্থাৎ তারা মেলটা করেছিল এবং করার ফলে তাদের এই বিপদটি কিন্তু হয়েছিল সেই মুহুর্তে আর একদিন হাতে সময় রয়েছে সেই মুহূর্তে শিলিগুড়িতে গিয়ে তাদের পক্ষে সম্ভব ছিল না পরীক্ষাটি দেওয়ার এই রকম কিছু ক্যান্ডিডেটের খবর আমার কাছে কিন্তু ছিল যাই হোক তোমাদের ভয় খাওয়ানোর কথা আমি কিন্তু বলছি না তোমরা যদি মেল করবে তখনই যদি দেখো যে তোমরা কোনোভাবেই তোমাদের যে সিটগুলো পড়েছে যেখানে সেন্টার পড়েছে কোনোভাবেই তোমরা পারবে না তোমাদের পক্ষে সম্ভব নয় তখন তোমরা মেল করো বা ফোন করো ফোন করে তোমরা সমস্ত কিছু যা মেল করার যে পদ্ধতি সে মেল করে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার বা কনফার্মেশান পেজটা আপলোড করতে হতে পারে সেই সমস্ত বিষয় রয়েছে সেগুলো তোমরা করে যথাযথভাবে তোমরা মেলটা করতে পারো বা ফোন করতে পারো ফোন করার পরও সে একই কথা বলবে ফোন করলেই বলবে তোমাদের মূলত মেল করার কথা বলবে এবং সেখানে কনফার্মেশান পেজ এবং অ্যাপ্লিকেশান নাম্বার এই সমস্ত বিষয়গুলো জানানোর কথা বলা হবে তো এখন বিষয় তোমাদের একটা কথাই বলবো এই বিষয়টি তোমাদের নিজস্বভাবে নিতে হবে নিজেদেরকে নিতে হবে এই দায়িত্বটি কোনোভাবেই আমরা নিতে পারবো না বা কোনোভাবেই সম্ভব নয় কেউ নেওয়ার রিক্স কিন্তু রয়ে যাচ্ছে তোমরা যদি মেল করো তোমাদের যে কোনো জায়গায় কিন্তু সিট শেষ মুহূর্তে পরিবর্তন হতে পারে সেই শেষ মুহূর্তে পরিবর্তন হয়ে গেলে তোমাদের যে সমস্যা আসবে সেই সমস্যাটি নিজেদেরকে কাটাতে হবে এমন না হোক যে তোমরা পরীক্ষা দিতে পারলে না এমন কোনো একটা সেন্টারে তোমাদের পড়ে গেল এমনটা আমরা চাইবো না সেই জন্য বলবো একটু সাবধানে এই সমস্ত কাজটি করো তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওর মূল বিষয় এরপর তোমরা বাকি অংশ নিজেরা ভাবনা চিন্তা করে তোমাদের তোমাদেরও যথেষ্ট বুদ্ধি হয়েছে তোমরা চিন্তা ভাবনা করে দেখবে যে করা চলবে কিনা যদি দেখো করা চলে বা মনে করো যে হ্যাঁ করতেই হবে তাহলে তো অবশ্যই মেল করো মেসেজ করো আমরা পরবর্তীতে ইউজিসি এনটিএ নেটের অ্যাডমিট কার্ড সংক্রান্ত আপডেট থাকলে অবশ্যই জানিয়ে দেবো ভালো থাকো পড়াশোনাতে থাকো ধন্যবাদ